আমার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী ও প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। সামনেই তোমাদের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা। তোমাদের কথা মাথায় রেখে তোমাদের বাংলা বিষয়ের কবিতার সাজেশন নিয়ে আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের পাঠ্যাংশে চারটি কবিতা রয়েছে। এক নম্বর কবিতাটি হলো নীলধ্বজের পরিজনা, দু নম্বর দীপান্তরের বন্দিনী, তিন নম্বর বাড়ির কাছে আশীর্বাদ এবং চার নম্বর কবিতাটি হলো নুন। অনেক সময় ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রশ্নের লাইন দেখে বুঝতে পারে না এই প্রশ্নটি কোথা থেকে এসেছে। তাই সর্বপ্রথম তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য তোমাদের জানিয়ে রাখি, ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু কবিতা থেকে যে প্রশ্নগুলি আসবে সেই প্রশ্নগুলি থাকে পাঁচের দাগে। পাঁচের দাগের এক, পাঁচের দাগের দুই, পাঁচের দাগের তিন এবং পাঁচের দাগের চার। এই চারটি দাগ নম্বরের চারটি কবিতা থেকে চারটি প্রশ্ন থাকবে। তার মধ্যে পাঁচের দাগের একে যে প্রশ্নটি আসবে সেটি নীলধ্বজের পরিজনা থেকে, পাঁচের দাগের দুই এবং পাঁচের দাগের তিনে যে দুটি দাগ নম্বর বললাম এই দুটি দাগে দীপান্তরের বন্দিনী এবং বাড়ির কাছে আশীনগর, এবং দাগ নম্বরটা ওলটপালট হতেও পারে। অর্থাৎ পাঁচের দাগের দুয়ে দীপান্তরের বন্দিনী না এসে পাঁচের দাগের তিনে আসতে পারে, আবার বাড়ির কাছে আশীনগর এই প্রশ্নটি পাঁচের দাগের দুই আসতে পারে। অর্থাৎ পাঁচের দাগের দুই এবং পাঁচের দাগের তিন এই দুটি প্রশ্ন কিন্তু ওলটপালট হতে পারে কেবলমাত্র দীপান্তরের বন্দিনী এবং বাড়ির কাছে আশীনগর। পাঁচের দাগের চারে যে প্রশ্নটি থাকবে সেটি নুন থেকে। অর্থাৎ পাঁচের দাগের এক এবং পাঁচের দাগের চার এই দুটি দাগ নম্বর কিন্তু সঠিক বা নির্দিষ্ট। অর্থাৎ পাঁচের দাগের এক মানেই নীলধ্বজের পরিজনা এবং পাঁচের দাগের চার মানেই নুন কবিতার প্রশ্ন। সর্বপ্রথম তোমাদের জেনে নিতে হবে। এরপর তোমাদের সুবিধার্থে আরও একটি কথা জানিয়ে রাখি, তোমরা যদি পাঁচ নম্বরের বড় প্রশ্নের জন্য চারটি কবিতাকেই চয়েস করো বা চারটি কবিতা থেকে পাঁচ নম্বরের প্রস্তুতি নাও, তাহলে তোমরা কিন্তু একটা অসুবিধার সম্মুখীন হতে পারো। তোমরা সর্বনিম্ন যদি একটা কবিতা থেকে তিনটি করে প্রশ্ন করো তাহলে চারটি কবিতা থেকে বারোটি প্রশ্ন হয়ে যায়। এই তিনটি করে প্রশ্ন করেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ছাত্রছাত্রীরা কমন পায় না পরীক্ষায়। তাই তোমাদের উদ্দেশ্যে বা শর্টকাট টেকনিক হিসেবে তোমাদের জানিয়ে রাখি, চারটি কবিতা থেকে আমাদের চারটি প্রশ্ন আসে কিন্তু যে কোনো দুটি প্রশ্নের উত্তর আমাদের করতে হয়। তাই তুলনামূলকভাবে সহজ যে দুটি কবিতা বাড়ির কাছে আশীনগর এবং নুন, এই দুটি কবিতার টেক্সটগুলো ভালোভাবে তোমরা পড়ে নিয়ে বিষয়টাকে স্পষ্ট, বিষয়ের প্রতি একটা স্পষ্ট এবং স্বচ্ছ ধারণা তৈরি করে নাও। তারপর আমি যে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নগুলোর ওপর তোমরা অধিক মাত্রায় গুরুত্ব দাও, তাহলে তোমরা আশানুরূপ রেজাল্ট অবশ্যই করতে পারবে। আজকে বাড়ির কাছে আশীনগর এবং নুন কবিতার ওপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখে নেব এবং নুন কবিতা থেকে যাই প্রশ্ন আসুক না কেন কীভাবে তার একটাই উত্তর লিখব সেটাও তোমাদেরকে বলে দেবো। চলো বাড়ির কাছে আশীনগর কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই। এক নম্বর প্রশ্ন, আমি বাঞ্ছা করে দেখবো তারই, বক্তা কাকে দেখতে চান, কীভাবে তার দর্শন পাওয়া যাবে। প্রশ্নটি 2016 এবং 2018 সালের ফাইনাল পরীক্ষায় এসেছিলো। দু নম্বর প্রশ্ন, বাড়ির কাছে আশীনগর কবিতায় বাউল দত্ত কীভাবে প্রতিফলিত হয়েছে। তিন নম্বর প্রশ্ন, তবু লক্ষ্য যোজন ফাঁকড়ে, সে আর লালন উভয় এক স্থানে অবস্থান এবং উভয়ের মধ্যে লক্ষ্য যোজনের ফাঁক কেন। আবার এই লাইনটাই তোলা থাকতে পারে কিন্তু প্রশ্নটা এভাবেও আসতে পারে, কার সঙ্গে এই ব্যবধান, একত্র থেকেও এই ব্যবধানের তাৎপর্য কী। প্রশ্নটি 2014 এবং 17 সালের ফাইনাল পরীক্ষা হয়েছিল, এবছরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চার নম্বর প্রশ্ন, আমার যম যাতনা যেত দূরে, যম যাতনা কী, বক্তার যম যাতনা কীভাবে দূরে যাবে। এবং এই কবিতার শেষ প্রশ্নটি হলো, গ্রাম বেরিয়ে অগাধ পানি, পঙ্ক্তিটির সরল অর্থ ব্যাখ্যা করো। আরও একবার তোমাদেরকে জানিয়ে দিই, এক নম্বর প্রশ্ন অর্থাৎ আমি বাঞ্ছা করে দেখবো তারই, এবং তিন নম্বর প্রশ্ন তবু লক্ষ্য যোজন ফাঁকড়ে, এই দুটি প্রশ্ন কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা 90%। এরপর নুন কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চলো জেনে নিই। এক নম্বর প্রশ্ন, সব দিন হয় না বাজার কোন কবিতার অংশ। এই কবিতায় শ্রমজীবী মানুষের জীবনযাত্রার যে ছবি ফুটে উঠেছে তা লেখো। প্রশ্নটি অথবাদে এভাবেও আসতে পারে, আমরা তো অল্পে খুশি, অল্পে খুশি মানুষদের জীবনযাত্রার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। প্রশ্নটি 2016 সালে এসেছিল। অথবাদে প্রশ্নটি এভাবেও আসতে পারে, নুন কবিতার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। অথবাদে এভাবেও থাকতে পারে, নিম্নবিত্তের নোনা চোখের জলের দিনলিপি নয়, জয় গোস্বামী নুন কবিতাটি শেষ পর্যন্ত হয়ে উঠেছে লবণাক্ত সমুদ্রের গর্জন, ব্যাখ্যা করো। এই যে অথবা অথবাদে চারটি কিংবা পাঁচটি লাইন বললাম, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একটাই। দু নম্বর প্রশ্ন, বাড়ি ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, গোলাপ চারা কিনে আনার যৌথিকতা কোথায় আলোচনা করো, বা গোলাপ চারা সম্পর্কিত কোনো প্রশ্ন পড়লে এই উত্তরটি হবে। তিন নম্বর প্রশ্ন,
রাত্রিতে দুই ভাই মিলে টান দিয়ে গঞ্জিকাতে বারবার গঞ্জিকা সেবনের কথা বলার প্রয়োজনীয়তা কোথায় তা আলোচনা করো। চার নম্বর প্রশ্ন, নুন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, তোমরা নামকরণের একটি ফরম্যাট অবশ্যই শিখে নেবে, তাহলে যে কোনো সাহিত্যের যে কোনো ধারার ওপর নামকরণ আসুকটাকে তোমরা অবশ্যই লিখতে পারবে। পাঁচ নম্বর প্রশ্ন, আমি তার মাথায় চড়ি, কে কার মাথায় চড়ে, পঙ্ক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। প্রশ্নটি 2015 সালে ফাইনাল পরীক্ষা এসেছিল। এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন, আমরা তো সামান্য লোক, কে কোন প্রসঙ্গে একথা বলেছে, সামান্য লোক শব্দের তাৎপর্য ব্যাখ্যা করো। এই যে প্রশ্নগুলো বললাম পাঁচটা বা ছটা, সব প্রশ্নের উত্তরগুলো কিন্তু একই রকম। তাই আমি আমার স্টুডেন্টদেরকে এই সব প্রশ্নগুলোর উত্তরটা এমনভাবে লিখিয়ে দিয়েছি যাতে ওরা নুন কবিতা থেকে অর্থাৎ পাঁচের দাগের চার দাগ নম্বরে যাই প্রশ্ন আসুক না কেন, তারা ওই প্রশ্নের উত্তরটি লিখবে এবং তাতেই কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। এবং তোমরা যেহেতু আমার কাছে পড়ো না, তাই তোমাদের উদ্দেশ্যে বলবো, বিগত সালের অর্থাৎ 2017 সালের আগে অর্থাৎ 16 সাল 15 সাল বা 14 সালের ছায়া প্রকাশনের কারো বই থেকে থাকলে সেই বইয়ের বিষয়বস্তু অংশটুকু, অর্থাৎ প্রথমেই যে প্রশ্নটা রয়েছে একের দাগের পাঁচ নম্বরের প্রশ্ন, বিষয়বস্তু ওই অংশটুকু পড়লেই বা ওই বিষয়বস্তুটাকে এমনভাবে উপস্থাপিত করা হয়েছে যে নুন কবিতা থেকে যাই প্রশ্ন আসুক না কেন, তোমরা কিন্তু লিখলেও তোমরা ফুল অর্থাৎ পাঁচে পাঁচ না পেলে অবশ্যই চার পাবে। আরও একটি কথা তোমাদের জানিয়ে রাখি, এটা অনেকের ক্ষেত্রে সুখবর হতে পারে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা ফোনে আমাদের কাছ থেকে অনেক সময় নোট নিয়ে থাকে, তাদেরকে ফ্রিতেই বেশ কয়েক বছর ধরে নোট দিয়ে আসছি। তাই তাদের অনেকেরই রিকোয়েস্ট, স্যার আমাদের এলাকায় বা আমরা যেখানে বাস করি প্রত্যন্ত গ্রাম এলাকা বা মফস্বল এলাকা, তাই এখানে সেরকম কোনো ভালো টিউশন টিচার পাওয়া যায় না, অতএব আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে খুব উপকৃত হতাম। তাই সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা আগামী বছর অর্থাৎ একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরই আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অর্থাৎ ওপেন করব এবং সেখানে সব রকম নোটপত্র কিন্তু আমরা টিউশনের মতোই সপ্তাহে দু থেকে তিন দিন সেন্ড করব। এছাড়াও মোবাইল লাইব্রেরির সুবিধা থাকবে এবং এই জায়গাতে যারা আমাদের এই গ্রুপগুলোতে জয়েন হবে, টিউশন পড়তে যেমন এক একটা সাবজেক্ট পেছনে 250 করে খরচা হয়, কিন্তু এখানে মাত্র 200-250 টাকার মধ্যে কিন্তু সমস্ত সাবজেক্টের নোট তাদেরকে সেন্ড করা হবে। শুধু তাই নয়, টেক্সটগুলো বুঝিয়ে দেওয়া হবে, প্রশ্ন উত্তর কীভাবে লিখতে হয় সবই কিন্তু শেখানো হবে এই অনলাইনের মাধ্যমে। তাই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বলবো বা যাদের এলাকায় উন্নত টিউশন টিচার পাওয়া যায় না বা টিউশন টিচার নেই বললেই চলে, তাদের বলবো একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার শেষেই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে থাকো। আজকের ভিডিওর আলোচনা এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।